বন্ধুরা, আজকে একটা ছোট্ট টিপস নিয়ে আসছি ভুট্টার উপর। আমরা যারা ভুট্টা চাষি আছি, তাদের এই ভুট্টা হারভেস্ট করার আগ পর্যন্ত মোটামুটি ভুট্টা শুকনো নিয়ে একটা বেস্ট ঝামেলার মধ্যে পড়তে হয়। তো আজকে আমি একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি। এই যে ভুট্টোর গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রায় এগুলো ম্যাচুরিটি হয়েই গেছে আর কি সম্পূর্ণ। তো আমি যেটা করেছি, সবগুলোর ডাল ওপর থেকে মোটামুটি ভুট্টা যেখানে ধরেছে তার থেকে ঠিক 4 ইঞ্চি উপরে আমি কিন্তু কেটে দিয়েছি। মোটামুটি আমার 90% কাটা হয়ে গেছে, যে আপনারা দেখছেন। এভাবে আপনারা ভুট্টার গাছগুলোকে ওপর থেকে আগাটা করে কেটে দেবেন। এতে কি হবে, আগে যেভাবে পাখি পড়তো, পাখির উপদ্রবটা অনেকটাই কমে যাবে। বিশেষ করে যদি মাথা মোড়ানো ভুট্টা হয়, সেক্ষেত্রে তো পাখি সেরকম একটা ই করতে পারে না, আর এই মাথা ফেটে গেলে সেখানে একটা অসুবিধা হতে পারে। কিন্তু ডালপালা মানে উপরের আগাটা কেটে দেওয়ার ফলে কি হবে, পাখি সেভাবে আর সেরকম বেশি একটা পড়বে না, যেহেতু ফাঁকার মধ্যেই থাকবে। আর সূর্যের আলো, সবথেকে বড় কথা হচ্ছে, শুকোনোর একটা ঝামেলাটা কিন্তু কমে যাবে। সূর্যের আলোটা সরাসরি ভুট্টার উপর পড়বে, আর আগাটা কেটে দেওয়ায় গাছটা প্রায় মৃত অবস্থায় মতো অবস্থা হবে আর কি, প্রায় মরে যাওয়ার মতো হবে। এবং কী হবে, যে ভুট্টোগুলো থাকবে, ভুট্টোগুলো কিন্তু খুব ভালো শুকোবে। আর আপনাদের পরবর্তী মানে হালকা রৌদ্রতে এমনি যে বেশি করে ভুট্টো শুকোতে হয় সেভাবে না শুকোলেও চলবে। মোটামুটি আপনারা ঝাড়াই করে নিয়ে ভুট্টো বিক্রি করে দেন বা সংরক্ষণ করতে পারেন। তো আমি একটা দেখাচ্ছি, একটা খুলে দেখাচ্ছি। এগুলো মোটামুটি কাটা হয়ে গেছে, এগুলো হারভেস্ট চলছে আর কি। তো মনে হলো আপডেটটা দিই। তো আমার 90% কাটা হয়ে গেছে, তো হারভেস্ট চলছে। আমি একটা খুলে দেখাচ্ছি এর সুবিধাটা কি রৌদ্র পড়ার। আমি একটা খুলে দেখাই, আমার এটা মাথা মোড়ানো ভুট্টা, আর ওদিকে যেটা আছে ওটা হচ্ছে মাথা খোলা ভুট্টা। তো আপনারা দেখেন এর কালার, দেখেন অনেকটাই আমাদের ক্ষেতের মধ্যে এটা শুকিয়ে গেছে, বেশ বড় সাইজ। দেখতে পাচ্ছেন এইভাবে রৌদ্রের মধ্যে যদি আপনারা আগা কেটে রেখে দেন, ভুট্টোর কালারও খুব সুন্দর আসবে এবং খুব তাড়াতাড়ি পরিপক্ক হবে। দেখুন আপনারা, একদম পুরো লাল হয়ে গেছে আর কি। তো আর দুদিন থাকলে এগুলো আরও খুব ভালো কালার আসবে এবং দানাটাও বেশ পুষ্ট হবে। তো আপনারা এটা করতে পারেন বন্ধুরা, এভাবে আপনারা মোটামুটি 15 দিন রাখবেন। কেটে দেওয়ার পর 15 দিন পর আপনারা হারভেস্ট করবেন, অর্থাৎ হারভেস্ট করার 15 দিন আগে মোটামুটি এভাবে কেটে দেবেন, কেটে শুকিয়ে নেবেন। সেক্ষেত্রে পরবর্তী কিন্তু একটু অসুবিধাটা কম হবে। ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চাষবাসের উপর, মাছ চাষের উপর আরও আমার নতুন নতুন ভিডিও আসতে চলছে, সেগুলো নিয়ে আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ।